আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সাতা কেমন আছেন দর্শক চলে আসছি হারুন ভাইয়ের গরুর সেটে আজ হচ্ছে চব্বিশে সেপ্টেম্বর দু রোজ মঙ্গলবার দর্শক আজকে আমরা আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ চেষ্টা করব বেশ কিছু বাসুর এবং প্রেগনেন্ট গরু দেখানোর জন্য তা আমরা রয়েছি হারুন ভাইয়ের গরুর সেটে আসসালামু আলাইকুম হারুন ভাই ভাই ভালো আছেন মার্শাল আজকে কয়টা আছে গরু তিনটা এর মধ্যে গাবি গাভিবাচন আচ্ছা আর একটা প্রেগনেন্ট ওই পাশে দেখা যাচ্ছে বাচ্চাগুলো কি সার বাচ্চা না বকনা বাচ্চা দুইটাই মেয়ে বাচ্চা এইটা শাহিওয়াল বাচ্চার বয়স কেমন হারণ ভাই এটা দিন দিন হয়ে যাচ্ছে ওইটা গতকালকেই ওই আ আচ্ছা হারণ ভাই আমাদের ঠিকানাটা একটু বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে রাজশাহী টু যাওয়া হ্যাঁ রোডের সাথে আর কি হারন ভাইয়ের গরুর শেড তো এখনো একটু এলোমেলো আছে হারুন ভাই বিশাল আকারে কিন্তু সেট রেডি করতেছে তো যাই হোক হারুন ভাই আজকের এই গরুগুলোর তথ্য আপনার কাছে নেওয়ার চেষ্টা করব যদি এই গরুটা একটু খুলে ইয়ে করতেন প্রথমে আমরা এই দুধের যে গরুটা গিরের ক্রস এই গরুটা একটু দেখানোর চেষ্টা করব কয় লিটার আছে দুধ ভাই একবারে ছয় লিটার গ্যারান্টি দর্শক এইটা কিন্তু একবারে গ্যারান্টি সহি ঠিক আছে এইটা না যে কোনো ইয়ে আছে ছয় লিটার গ্যারান্টি সহ মাথার ডিজাইন দেখেন আর দুধের রকগুলা কিন্তু সেইরকম বয়স কি হারুন ভাই এটা চার দাঁত বয়স গরু শান্ত কেমন আছে যদি একটু দেখাইতেন দুধের রক গুলা কিন্তু মার্শাল অনেক মোটা এই যে দেখেন এইটা দুধেরই গরু হারুন ভাই ওই পাশে একটা বাটে একটু ক্ষত দেখা যাচ্ছে এইটার কি ওটা কোনো সমস্যা নাই ভাই আমি দেখাচ্ছি আচ্ছা ওইটাতে একটু হাত দিয়ে দেখেন তো গরু কোনো ব্যথা টাথা পাচ্ছে নাকি ওটা মানে একটু ক্ষত হয়েছে হ্যাঁ

যত্নের একটু প্রয়োজন ঠিক আছে খাবার আর একটু যত্ন নিলে কিন্তু গাবিটা মোটামুটি ভালো দুধ দিবে কম দামের গাবি মনে হয় বয়সটা কি বলছিলেন দাদ চার না ছয় আচ্ছা আচ্ছা এক নম্বরে দর্শক আমরা ক্রস ব্রিডের যেটা মূলত ছয় সাত কেজি দুইবারে মোটামুটি দশ

তবে দুধ বাড়ার সম্ভাবনা মনে হচ্ছে আছে কারণ আমি নিজেও যেটা অনুভব করতেছি কারণ হলো দুধের রগ দেখেন দুই সাইডে রগগুলো গুলো দেখলে কিন্তু বোঝা যায় এরপরে ওলান পালান কিন্তু মার্শাল অনেক টাকা অনেক টাকার যে গরু সেই গরুতেও কিন্তু এইরকম ইয়ে হয় না স্বাভাবিক খাবার একটু বাসুর ঠিকঠাক মতো বিশাল তলা আচ্ছা যাই হোক এই গাভী বাসুরটা কেমন কি দাম চাচ্ছেন হারুন বিক্রি করার জন্য

তো এইটা ভাই যদি কেউ নিতে চায় ঠিক আছে কেমন দাম রাখছেন এইটা আচ্ছা গরুটা কিন্তু মানে পেট তুলে খাওয়ানোর একটা ইয়ে যদি হয়ে যায় তাহলে কিন্তু বাচ্চা হওয়ার পরে কিছু কিছু গরু আছে পাগল হয়ে যায় বাচ্চা হওয়ার পরে তাহলে এইটা আজকের ভিডিওর দুই নাম্বারটা হলো এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম করার সুযোগ আছে না সম্মানই করা যাবে আচ্ছা মার্শাল্লাহ দর্শক আপনারা আজকের ভিডিওর আহ দুইটা গরু দেখলেন এখন যাব তিন নাম্বারে যে গরুটা হারন ভাই একটু দুধ খাওয়া দুধ খাওয়া তিন নাম্বারে যেটা দেখা যাচ্ছে পনেরো থেকে বিশ দিন যাতে কিন্তু শাহিওয়াল যদিও হান্ড্রেড পার্সেন্ট না কিন্তু মোটামুটি বড় ফ্রেমের ক্রস আর কি শাহিওয়াল

আচ্ছা একটু নিচে নেওয়া যাবে কি একটু রোদের দেখান তো মানে এই জায়গায় একটু অন্ধকার হচ্ছে বাস এখানে ঘুরে নিয়ে আসেন আমরা বেশি দূর যাব না বিশ পঁচিশ দিন সময় আছে বড় বডির আর কি এইটা কেমন দাম রাখছেন হারুন ভাই হালকা একটু দাম করার সুযোগ আছে এরপরেও আচ্ছা দর্শক আজকের ভিডিওতে আমরা হারুন ভাই তিনটা গরু দেখলাম ঠিক আছে আহ তিনটা গরুতে মার্শাল্লাহ

তো বিদায় নিচ্ছি ভিডিও থেকে আর যদি গরু পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন আমাদের বিশেষ করে সিলেটে গরু বিক্রি করা আছে এখন আপনারা জানেন যে গত দুই তিন দিনের মধ্যে আমরা অলরেডি কুয়াকাটা এবং চট্টগ্রামের নোয়াখালী কুমিল্লা যে গরুগুলো ছিল সবগুলো কিন্তু আমরা পাঠিয়ে দিছি এখন সিলেটের একটা গাড়ি দর্শক আমরা রেডি করতেছি যদি কোনো ভাইয়ের পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন খুব সুন্দর দামের মধ্যে ভালো দুধের গরু আপনারা নিতে পারবেন যা এখন আমি থেকে দুধ পাবো লিটার দুধ দুধ বিক্রি করে একটু মনে করেন দুধের খাবার খাওয়ালে কমপক্ষে দেড় টাকা দুধের জিনিস খাওয়ালে আর ব্যাপক দুধ এখন ওই খাবারটা খাওয়ালে আমার লস আছে দুধের ওইভাবে আমরা খাবার দিয়ে দুধ বাই করবো এরকম ইয়ে করি না আচ্ছা আমার বাজারে দুধের দাম খুবই কম টাকা টাকা ভাই আচ্ছা হারন ভাই ঠিক আছে মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে নিচ্ছি ভিডিও থেকে আচ্ছা ভাই ঠিক আছে